আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনটি পাউডারের সমন্বয়, আমি আবারও বলছি তিনটি পাউডারের সমন্বয় আপনার একটি যৌবনের শিরা ঔষধ নিজেই তৈরি করে খাবেন। যেই ঔষধটি আপনারা 7 থেকে 10 দিন খেলে ইনশাআল্লাহ নিজের মধ্যে অনেকগুলো পরিবর্তন চলে আসবে। যারা স্ত্রীর কাছে বারবার লজ্জা পাচ্ছেন, আপনাদের অনেকেরই রয়েছে অতিরিক্ত হস্তমৈথুনের ঘাটতি হয়েছে, এখন পূরণ করতে চান, কোন খাবার খাবেন বা দ্রুত কিভাবে আপনারা সমাধান পেতে পারেন, তিনটি পাউডারের ন্যায় আমরা একটি ঔষধ তৈরি করে খাবো, যা অল্প কিছুদিন খেতে পারলে ইনশাআল্লাহ আমাদের ঘাটতি পূরণ হয়ে বিশেষ শক্তি বৃদ্ধি হবে এবং বীর্যটা অনেক গুণে গাঢ় হয়ে যাবে। সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমরা অনেকে বীর্য গাঢ় করতে চাই, বিশেষ শক্তি বৃদ্ধি করতে চাই, কিন্তু আমরা বাস্তবতার দিকে একটু নজর দেই না। আমরা অনেকে রয়েছি এখন পর্যন্ত বিয়ে করেছি কিন্তু স্ত্রী রেখে দূরে থাকি, হাতের মাধ্যমে আমরা অপরিমাণে বীর্য আউট করছি রেগুলার। আবার অনেকে রয়েছেন এখনও বিয়ে করে নিয়ে যৌবন অটুট রাখতে চাচ্ছেন বা ধরে রাখতে চাচ্ছেন কিন্তু আপনারা অতিরিক্ত বদ অভ্যাসে লিপ্ত রয়েছেন। অবশ্যই আমাদের এই বদ অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। আমরা অনেকেই রয়েছি যে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতেছি না, এই ভুলটা করবেন না। যদি আপনার সুযোগ থাকে, আমাদের সমস্যা হচ্ছে আমাদের ক্যারিয়ারের সাথে বিয়ের সম্পর্ক হয়েছে, বয়সের সাথে না। বয়স 30, 32, 35 হয়ে যাচ্ছে, ক্যারিয়ার এখনও ঠিক না বলে আমরা বিয়ে করছি না, কিন্তু আমরা যৌবন সেই অল্প বয়সে বুঝতে শুরু করে আমরা বিকৃত যৌনাচার করার কারণে এখন আমাদের জীবনটাকে আস্তে আস্তে রসাতলে ঠেলে দিচ্ছি। অবশ্যই যদি আপনার বয়স হয়ে থাকে, সুযোগ থাকে বিয়ে করার, আপনারা বিয়ে করে নেবেন। সময়ের কাজ সময় যদি না করতে পারেন তাহলে কিন্তু যৌবনকে ধরে রাখা কষ্টদায়ক, কারণ 35-38 বছর পরে একজন পুরুষের আস্তে আস্তে হরমোনের পাওয়ারটা দিন দিন লো লেভেলে চলে আসতে থাকে। হয়তো জীবন মান যাদের ভালো, সঠিকভাবে খাদ্যাভ্যাস গ্রহণ করতে পারে, তাদের হয়তো আরও কিছুদিন ভালো কাজ করে, কিন্তু 35-38 বছর পরে কিন্তু কম বেশি সকল পুরুষেরই আস্তে আস্তে ডাউন হতে থাকে। এজন্য আমরা চেষ্টা করব অবশ্যই বয়স হওয়ার সাথে সাথে বিয়ে করার জন্য। অল্প বয়সে বা বয়স হওয়ার সাথে সাথে যদি আপনারা বিয়ে করতে পারেন, আমি আশা করি যৌবনটাকে সঠিকভাবে ধরে রাখতে পারবেন। কারণ আমরা বিয়ে করলে একটা নির্দিষ্ট রুলসে চলব, আর বিয়ে ছাড়া কিন্তু আমরা অনির্দিষ্ট রুলসে চলছি, যার কারণে আমাদের যৌবন ঠিক থাকতেছে না। অবশ্যই আপনারা সবাই সুযোগ হলে বিয়ে করে নেবেন। এখন আসুন আমি যে তিনটি পাউডারের কথা বলবো, এই তিনটি পাউডার আপনারা ভেষজ বা বানিয়াটির দোকানে পাবেন। ভেষজ বা বানিয়াটির দোকান থেকে কিনে নিয়ে আসবেন। নাম্বার 1 তালমূলের পাউডার, আমি আবারও বলছি নাম্বার 1 তালমূলের পাউডার, নাম্বার 2 শিমুলমূলের পাউডার, নাম্বার 3 অর্শগন্ধার পাউডার। আমি আবারও বলছি তালমূলের পাউডার, শিমুলমূলের পাউডার, অর্শগন্ধার পাউডার, এই তিনটি পাউডার আপনারা ভেষজ বা বানিয়াটি দোকানে কিনতে পারবেন। যে যেখানেই থাকেন না কেন, একটু খুঁজলে আপনারা এই তিনটি পাউডার কিনতে পারবেন। চেষ্টা করবেন একটু ভেজাল ছাড়া অরিজিনালটা কেনার জন্য। প্রতিদিন রাতে 3টা পাউডার নিয়ে 1 চামচ, 3টা পাউডার থেকে মোট 1 চামচ, প্রতিটা থেকে 1 চামচ নয় তাহলে হবে 3 চামচ, কিন্তু 3টা পাউডারে মিশায় 1 চামচ পরিমাণে আমরা পাউডার নিব। রাতে আমরা ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পরে সকালবেলা যদি আপনার অ্যাসিডিটি, বদহজম, IBS বা ইরিটেবল ভাইল সিনড্রোম না থাকে তাহলে আমরা খালি পেটে খেয়ে নিব পাউডারটা সহ। আর যদি আপনার এই সমস্যাগুলো থাকে তাহলে আমরা শুধু উপর থেকে পানিটা খাবো। আর একান্ত প্রবলেম হলে তো কিছু করার নেই, তাহলে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে, এটা বাদ দিতে হবে। কিন্তু নর্মালি আপনাদের পেটের কন্ডিশন ভালো থাকলে কম বেশি এটা সকলেই আমরা খেতে পারি। এটা আমাদের অল্প দিনের মধ্যে অর্শগন্ধা, শিমুলমূল, তালমূল 3টাই আমাদের যৌবন সাইডে দুর্দান্তভাবে কাজ করবে। ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রের দীর্ঘকাল থেকে এটা প্রকৃত প্রমাণিত 3টা পাউডার। আপনারা এই 3টা পাউডার সমন্বয়ে পানি ভিজিয়ে খেতে পারলে অল্প দিনের মধ্যে আপনাদের যৌবনে অনেক ব্যাকআপ চলে আসবে। এছাড়া যদি একদম নিজেকে সমস্যা মনে হয়, আশেপাশে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায়। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।